যে খবরের দিকে নজর রাখবো, ইডির নজরে এবার অয়ন শীলের ছেলে অভিষেক শীলের বান্ধবী ইমন গাঙ্গুলি। ইডির নজরে এবার অয়নের ছেলের বান্ধবী অর্থাৎ অভিষেকের বান্ধবী ইমন গাঙ্গুলি এবার ইডির নজরে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বিস্তারিত কথা বলবো, ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, এবার ইডির নজরে অয়নের ছেলের বান্ধবী, সে বিষয়ে কি জানতে পারছো এবং ইডি কোন কোন বিষয়গুলো খতিয়ে দেখছে? দেখো, এখনো পর্যন্ত যে সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে বিভাস গাঙ্গুলি অর্থাৎ উত্তরপাড়ার যে অয়নশীলের বন্ধুর, সেই বন্ধুর ফ্ল্যাটে এবার ইডি তল্লাশি, এবং তল্লাশিতে এটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে বেশ কিছু কাগজপত্র, নথি এবং জিজ্ঞাসাবাদ করে, এবং অয়নশীলের ছেলে অভিষেক শীল তার বান্ধবী ইমন গঙ্গোপাধ্যায় তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই যে দুটি ফ্ল্যাটের সন্ধান পাওয়া যাচ্ছে, একটা 202 নম্বর ফ্ল্যাট, একটা 206 নম্বর ফ্ল্যাট। এই একটি ফ্ল্যাট বেশিরভাগ সময় বন্ধ থাকে, আশেপাশে মানুষজন সেভাবে মুখ না খুললেও যেটা সূত্রে জানতে পারছি, একটি ফ্ল্যাট সবসময় বন্ধ থাকে। একটি ফ্ল্যাটে থাকে এই ইমন গঙ্গোপাধ্যায় অর্থাৎ অয়নশীলের ছেলের বান্ধবীর এই বাড়িতেই থাকে, এবং তাই জিজ্ঞাসাবাদ করে ইডি তৎক্ষণাৎ চলে গেছে। আবার সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে ইডির একটি টিম আসবে এই ফ্ল্যাটে তল্লাশি করতে। প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ করে এবং কিছু নথি নিয়ে তারা এখন থেকে ঘটনাস্থল থেকে বেরিয়ে যাচ্ছে। যে ইমনের সন্ধান পাওয়া গেছে, ইমনকে কি খুঁজে পাওয়া গিয়েছে, সে কি ফ্ল্যাটে রয়েছে? দেখো, ইমন ফ্ল্যাটে রয়েছে, একেবারেই দরজা খুলছে না। আমরা যখন গেছিলাম ফ্ল্যাটে চাবি দেওয়া রয়েছে, ভেতরে লোকজন রয়েছে, বেল বাজালেও তার ইমন কিছুতেই ভেতর থেকে তার পরিবারের লোকজনও বেরোতে চায়নি, এই বিষয় নিয়ে কোনো মুখ খোলেনি, এবং জানলা দিয়েও দেখছিল, জানলাও বন্ধ করে দেওয়া হয়। তবে যে একটা যে ইডির এখানে যোগ এসছে এবং অয়নশীলের ছেলে অভিষেক শীলের এবং বান্ধবী ইমন ধন্যবাদ জগন্নাথ, কথা বলছেন প্রতিনিধি জগন্নাথ সামন্তের সঙ্গে। উত্তরপাড়ার অমরেন্দ্র সরণী আবাসনের বাসিন্দা ইমন গাঙ্গুলি এবং তাকে এবার তার ইডির নজরে রয়েছে ইমন গাঙ্গুলি বলে জানা যাচ্ছে।